নারীরা কবরে যাবেন না, তারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে হয়ে যাবে। পুরুষরা যাবেন, প্রায়ই কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এই জন্য বিপদে আপদে সবসময় কার কাছে চাবো? বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে? যাবে না, কারণ বিশ্ব নবীও চাইতেন কার কাছে? বিশ্ব নবী নিজেই চাইতেন আল্লাহর কাছে। এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কিনা? অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি, আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, এখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন। আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? আর যারা ইসলামের বিপক্ষের শক্তি কাফির মুশরিক তাদেরকে বসানো হবে মালাকা নাসমাদা নাজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের দুজন ফেরেশতা আসবে, এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো, দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহ আকবার, এসে বলবে বস, আনসার দে, মার রব তোর রবকে। ও আল্লাহ জানবে না, ও বলবে লাদ্রি আমি কিছু জানি না, আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রবকে। কয় দাঁড়া, আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন তোর ধর্মের নাম কি? কয় জানি না, মাফ করে দেন, লাদ্রি আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। সে পাগলের মতো বলবে লাদ্রি আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব? আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে আমি এই লোকটারে চিনি না, আমার দলের লোকেরা যা করত, নাস্তিকরা যা করত, আমিও তাই করতাম, সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম, আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম, আছে না নাই? ফেরেশতার বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপা, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না, ফায়ুত্রা কবি মাতার কামিন আদির, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোস্তগুলো থেতলে ফেলা হবে। ওয়াইয়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ও কবরের জমিন কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে, কি দে? দুই দিক থেকে চাপা মার, এক একটা চাপার চোটে পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও, আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবরে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে? কোনোভাবে বেঁচে থাকা যাবে? এজন্য মাঝে মাঝে কবরে যাবেন, কই যাবেন? বিশ্বনী বলেছেন নাহাই তুকুমান জিয়ারাতিল কবর, আমি একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে,
এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়, আছে না নাই? ও মা গো, মইরা গেল গো, কই গেল রে, আছে না নাই? চুল টানে, লাফালাফি, বিলাপ করে নারীরা। হৃদয় নরম তো, এদের হৃদয় আবার খুব নরম, তো এই জন্য নারীরা কবরে যাবেন না, তারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবে। পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন, কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এই জন্য বিপদে আপদে সবসময় কার কাছে চাবো? বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে? যাবে না, কারণ বিশ্ব নবীও চাইতেন কার কাছে? বিশ্ব নবী নিজেই চাইতেন আল্লাহর কাছে, এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কি না? অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি, আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, এখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু কবলান তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কয়টা করছেন খারাপ কয়টা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই, লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই, বিকেল চারটায় জানাজা, জানাজা শুরু হয়ে যাবে, হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে, কেউ সাথে যাবে না, কেউ না। এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে, গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে, কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আমরা চলে যাবো এটা নিশ্চিত, কবে যাব কেউ জানি না। তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আপনারা ওয়াদা দিয়েছিলেন যে শেষ পর্যন্ত আলোচনায় থাকবেন, থাকবেন না? আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে কথা